সোনাবাড়ি ঘাটে মৌলাসা বাবার মাজারের পুনর্নির্মাণ কাজের সূচনা করলেন ফরহাস চিস্তি সোনাই সমষ্টি সোনাবাড়ি ঘাটের ঐতিহ্যবাহী হজরত শাহ হাফিজ মৌলাসা বাবার মাজারের পুনঃসংস্কারের কাজ শুক্রবার শুরু এদিন জুমার নামাজের পর কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আজামের থেকে আসা তরুণ ইসলামিক বক্তা সৈয়দ মোহাম্মদ ফরহাস চিস্তি এতে উপস্থিত ছিলেন বোয়ালজুরের মৌলানা সাহিদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা চৌধুরী গোষ্ঠীর কবরস্থানে থাকা মৌলাসা বাবার মাজার নতুন করে নির্মাণ ও প্রস্তর বৃদ্ধির কাজ শুরু করেন চিস্তি প্রায় সত্তর বছর আগে মৌলাসা বাবা প্রয়াত হন এরপর সোনাবাড়ি ঘাটে কবরস্থানে সাইদ করা হয় তাকে সময় সময়ে বাবার ভক্তরা মাজারের কাজ শুরু করেন এবং প্রার্থনায় বসে পড়াশোনা করার জন্য নির্মাণ করেন একটি ছোট ঘর ধীরে ধীরে ঘরটি বড় করা হয় এবার মাজারটি আরো সুন্দর ও বড় করে নির্মাণ করতে কাজ শুরু করে কমিটি জনগণের সাহায্যের টাকা দিয়ে কাজ শুরু করে কমিটি কমিটির সম্পাদক আজিজুর রহমান চৌধুরী জানান উনিশশো পঞ্চাশ সালে হজরত শাহু হাফিজ মৌলাসা বাবা প্রয়াত হন এবং তাকে সেখানে কবরস্থ করা হয় তিনি কোরআন হাতে লিখেছেন তা আজও বিদ্যমান মৌলাসা বাবা একজন সৎ ও সুফিবাদী ছিলেন ছিলেন হাফিজও মৃত্যুর পর থেকে ভক্তরা সেখানে এসে জিয়ারত সহ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে থাকেন চৌধুরী আরও বলেন সর্বশ্রেণীর জনগণের সহায়তায় মাজারের পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে এবং তিনি সবার সাহায্য সহযোগিতা কামনা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকাম কমিটির সভাপতি আয়ুব বখত মজুমদার আফজল চৌধুরী মসজিদের ইমাম মাওলানা ওয়াহিদুল রহমান বরফুইয়া নিজামুদ্দিন চৌধুরী শমসর উদ্দিন আহমেদ আলম মজুমদার মোকামের খাদিম ফ ফখরুল হক মজুমদার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক হজরত শাহ সুফি হাফিজ মৌলা শাহ মোকামে আজকে বৃত্তি স্থপর স্থাপন করা হইয়াছে এই হাফিজ মৌলা শাহ উনি এই সোনাবাড়িঘাটেরই লোক উনি উনিশশো পঞ্চাশ ইংরেজির আগে ওনার মৃত্যু হয়েছিল এবং এই কবরস্থানে যে কবরস্থানটা মরহু মৈল নদীর কবরস্থানের দক্ষিণ দিয়ে ওনার মাজার অবস্থিত এখানে অনেক দর্শনার্থী প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য দিনে আসেন এবং এই হাফিজ মলাসা সাবের একটা হাতের লিখা কোরআন শরীফ আছে যেটা প্রতিলিপি আপনাদেরকে আমরা দেব এবং আমরা এক দিয়ে বৃত্তিপস্ত স্থাপন করে এটার কাজ আরম্ভ করেছি তার জন্য আমি সর্বশ্রেণীর জনগণকে এই মাজারটা সম্পূর্ণ করার জন্য মুক্ত হস্তে দান করার অনুরোধ জানাইতেছি এবং দোয়া এবং দোয়া দিয়ে আমাদের কৃতার্থ করার অনুরোধ জানাইতেছি বিশেষ করে হাফিজ শাহ বাবা একজন ধার্মিক এবং অনেক সৎ পুরুষ ছিলেন যার জন্য ওনাকে আমরা আজ সম্মানের সুখে দেখছি এবং সর্বশ্রেণীর লোক এখানে আসে এবং ওনাকে বক্তি করে এই বলে আয় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি